Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। সরি ঠামি, আমি বলছিলাম কি বাবার বিয়ে যখন দিতেই হবে তখন একটু ধীরে সুস্থে দিলে হয় না, মানে ধুমধাম করে এরকম ফাস্ট ফরওয়ার্ড মুডে চলে যাওয়ার কি আছে? 15 দিনের শর্ত? না মানে 15 দিনের শর্ত তো অহনামায় লিখে দিয়েছে না, ওটা মেয়ে বলো না। তাই বলে কাল আশীর্বাদ পরশু বেশ শপিং আছে কেনাকাটা আছে, কিন্তু 15 দিনের মধ্যে তো আর শুভ দিন পড়ছেই না, যা হওয়ার কাল আর পরশুই হবে। এই পাবলু, এ তো পুরো দড়ি টানা টানি চলছে রে। আবি শোন, এই যে এইটা গিয়ে তুই হবু বৌমাকে দিয়ে আয়। এই যে দেখ, এই হার তো আমাদের পরিবারের, এই হার অহনাম, এই হারটা আমি আমার শাশুড়ির কাছ থেকে পেয়েছিলাম, তারপর আমার থেকে অহনা পেয়েছিল। বাড়ির পরম্পরা অনুযায়ী এখন এই হার ঝিলমিল পাবে। ঝিলমিলকে বলবি কাল যখন আসবে তখন এই হারটা যেন পরে আসে। মা মা, আমার যাওয়াটা কি ঠিক হবে? তুমি তো জানোই ঝিলমিল কিরকম, মা বলবো এক আর বুঝবে আর এক। তার থেকে কালকে যখন আসবে তুমি তুমি নিজে হাতে দিয়ে দিও। ওরে বাবা, অতক্ষণ কে অপেক্ষা করবে, তুই এখনই যা গিয়ে ওকে এই হাতটা দিয়ে আয়। যা যা দেরি করিস না, যা। হবু বউ বলে এই গয়নায় হয়তো আপনার অধিকার আছে ঝিলমিল, কিন্তু তা বলে ভাববেন না, আমার জীবনেও আপনার সমান অধিকার। বিয়ে হলেও আপনি আর আমি আলাদা, সারা জীবন আলাদাই থাকব। লোক কেচেলে আমার যা বাবা গিয়ে দিয়ে আয়। এই বাক্সটা দে, বাক্সটা দে, এই নে গেছে বাবা। কিরে যা, এই ওদিকে কোথায় যাচ্ছিস? ওদিকে দরজা না, আমি গাড়ির চাবিটা নিয়ে আসছি। বাবা বাবা, বলছিলাম কি আমি যাই তোমার সাথে? দরকার নেই সুমানি, তুমি বাকি আয়োজনগুলো করো। আয়োজন তো না, এবার তাণ্ডব হবে, তাণ্ডব। কিছুতেই ঝিলমিলকে আমি এ বাড়ির শাশুড়ি হতে দেব না। খালি যে করেই হোক, যে করেই হোক, ঝিলমিলের বাড়ি অবধি আমায় পৌঁছতে হবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।